হচ্ছে বুঝি আপনি বুঝতে পারেন না কই না তো দেখুন এটা আমি বিশ্বাস করি না আপনি এত সেনসিবল একজন মানুষ আপনি এটা বুঝতে পারেন না এটা হতে পারে না আপনি হয়তো বুঝে এটা না বোঝার ভান করছেন আপনি বলতে চান হতে পারে দেখুন অনেক অবান্তর কথা বলেছি অনেক রাত হয়েছে আমি আসি শুনুন বলুন আপনি যাকে ভালোবাসেন সে কি আচ্ছা আপনি চিনবেন না নাম নেই নামটা তো বলাই যায় নাম জেনে আপনি কি করবেন আর আপনার তো কৌতূহলী বা কেন বলুন তো মেয়েরা একটু কৌতূহল প্রবণ হয় সেজন্যই আমার এত কৌতূহল আর আপনি বললেন বলেই যে আমি আমার কৌতূহল বিসর্জন দিয়ে দেব তা কিন্তু নয় বেশ বুঝলাম এই পৃথিবীতে সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছু স্থির নয় আজকে যে অসম্ভব মনে হচ্ছে কালকে তা সম্ভব হতে পারে ঠিক কি প্রসঙ্গে কোন প্রসঙ্গে বললেন আপনার বাড়ির লোক আমাকে পছন্দ করে এবারের বউ হিসেবে সেটা আমার কাছে এখন অসম্ভব মনে হচ্ছে অবাস্তব মনে হচ্ছে কিন্তু হয়তো এমন দিন আসবে যেদিন সেটা আমার আর অবাস্তব অসম্ভব মনে হবে না কি বলছেন এসব কোনো ঘোরে নয় আমি সচেতন অবস্থাতেই কথাটা বলছি রাধিকা আপনি যদি সত্যি বিয়ে করেন আমার আপত্তি নেই রাধিকা আমার দিক থেকে আমি জানিয়ে রাখলাম বাকিটা আপনি ভাববেন কি বলতে চাইছেন বলুন তো বাবা কি বলছেন বললাম না তোমার শ্বশুরমশাই আজকাল ভীষণ হেয়ালি করে কথা বলেন বয়স হচ্ছে বিমৃতিও হচ্ছে তুমি ওনার কথায় কোনো দাম দিও না তো শর্মিষ্ঠা হ্যাঁ আমার কথার তো দাম দিতে হবে কারণ এখন এই বিষয় সম্পত্তি বাড়ি ঘর হসপিটাল সব তো আমার কন্ট্রোলেই আছে আর পোকরা তুমি রাধিকার সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলছো আমার তাতে বিশ্বাস নয় তুমি বলছো যে ওই একটি ছেলের সাথে ওর নাকি সম্বন্ধ হয়েছেন না আমি এটা বিশ্বাস করি না একদম বিশ্বাস করি না আর পোকরা যার একটা কথা তুমি বিপদে পড়ে মেয়েটার হাত ধরে বেরিয়ে এসেছো ঠিক আছে তুমি মেয়েটার সাথে একটা সেটেলমেন্ট করে না ওকে চাকরি বাকরি দাও যে উপকার যা করার সব ওকে করো কিন্তু ওকে নিয়ে সংসার করার কথা কেউ না কেন দাদা আমার তো ডিভোর্স হয়ে গিয়েছে আমি তো বিয়ে করতেই পারি প্রবলেমটা কোথায় তোমার যোগ্য মেয়ে হচ্ছে রাধিকা তোমার সাথে ডিভোর্স হয়েছে ঠিকই কিন্তু একবার ডিভোর্স হয়ে গেলে যে আবার বিয়ে করা যায় না সেরকম কোনো নিয়ম নেই কিন্তু বারবার ওই নামটা আমার সামনে উচ্চারণ করো না ভালো লাগে না কেন এই নামটা কবে থেকে ব্রত হয়ে গেল তোমার কাছে বাবার ভিমরতি ধরেছে কি বলছে আর কি বলছে না কোনো ঠিক নেই বাবা সব ব্যাপারে যখন ডিসিশন নিতে পারছো না তখন ছেড়ে দাও না কিছু কিছু ব্যাপার ছেড়ে দাও মার উপরে ছেড়ে দাও মাকে বলতে দাও মামা তুমি বলো না তুমি বলো আমি তো বলেই দিয়েছি আমি কাল একটা অনুষ্ঠান করব আর মেয়েটার জন্যই করব তার মানে পোকরাজ তুই তুই এই বিয়েটা মেনে নিচ্ছিস বিয়ে তো অলরেডি হয়ে গিয়েছে নতুন করে প্রশ্ন উঠছে কেন আরে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে সে যে অবস্থাতেই বিয়ে করে আসুক বাধ্য হয়েছে হয়তো হয়তো জোর করে বিয়ে করতে হয়েছে কিন্তু বিয়েতে করেছে তাকে তো নিয়ে এসছে তার একটা বেসিক সম্মান দেবে না হ্যাঁ আর মেয়েটাকে দেখে তো বোঝাই যাচ্ছে মিজদা মেয়েটা একটা শান্ত শিষ্ট একটা ঘরোয়া স্বভাবের মেয়ে একটা বিপদে পড়ে ওরকম একটা জায়গায় ছিল মানে ওই জায়গাটা দেখে মেয়েটাকে তো বিচার করা ঠিক হবে না এক্স্যাক্টলি আমার তাই মনে হয়
আচ্ছা আশা করি আমার সাথে তোমাদের আর কোনো কথা নেই। এলাম ওকরাট। হ্যাঁ দাদান বলো। তুমি তাহলে মেয়েটিকে এই সংসারেই রাখবে, তোমার জীবনের সাথে জড়িয়ে রাখবে, এটাই ঠিক করেছ? ঠিক করেছি মানে আমি যতদূর জানি দাদান যে রঞ্জা অলরেডি আমার জীবনের সাথে জড়িয়ে পড়েছে, তাই নতুন করে জড়ানোর কিছু নেই। তুমি কি বলছো, তুমি কি সাজেস্ট করছো? যে পত্রপাঠ আমি রঞ্জাকে এই বাড়ি থেকে বার করে দিই, অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিই? পারবো না আমি। আর ওর আত্মসম্মান তার কি হবে? না আমি যতদূর জানি রঞ্জা কিন্তু কোনো অন্যায় করেনি, আমার কিডন্যাপের পেছনে ওর কিন্তু কোনো হাত ছিল না। তাহলে কিসের শাস্তি দেবো আমি ওকে? ঠিক বলেছিস পোকরাজ, গরিব বলে কি তার কোনো মান সম্মান থাকতে নেই? তুই একদম ঠিক বলেছিস। আর আমরা তোর বিয়েতে তোর সঙ্গে আছি, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ মেজমা। পোকরাজ আমার মনে হয় তোর তোর কুশল স্যারকেও ইনভাইট করা উচিত, কারণ একই সঙ্গে হাসপাতালে কাজ করিস। আর রাধিকাকেও ইনভাইট করা উচিত, তাই না? না, আমি চাই না যে বাইরের কোনো লোক এ বিয়েতে ইনভলভ হোক। অলরেডি বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে, তাই আমি চাই বিয়েটা বাড়ির মধ্যেই হোক বা অনুষ্ঠানটা বাড়ির মধ্যেই হোক। দেখো আমি ব্যক্তিগতভাবে কোনো রিচুয়াল টুচুয়াল পালন করতে পারবো না, তোমরা করতে পারো। যদি রঞ্জাকে নিয়ে কোনো রিচুয়াল করতে হয় তবে আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত, বাইরে থেকে কাউকে ইনভাইট করা যাবে না। দ্বিতীয় শর্ত, আমি ব্যক্তিগতভাবে কোনো রিচুয়াল মানতে পারবো না। তাহলে বিয়ের মানে কি দাদু ভাই? কেন দাদান, আমার কাছে বিয়ে মানে দুটো মানুষের মনের মিল। রিচুয়াল তো অনেকেই পালন করে, তার মানে কি সবার কাছে বিয়ে টেকে না মনে হয়? দেখো একটু আগে তোমরাই বলছিলে, মানে তোমরা নাকি কানা ঘুষো শুনেছো, তোমাদের থেকেই শুনলাম যে পুলিশ এই বাড়িরই কিছু মানুষকে সন্দেহ করছে। ভগবান না করুক এরকম কোনো দুর্যোগ ঘটলো যে পুলিশ আবার এখানে এলো, তখন আবার রিচুয়াল পালন করা হচ্ছে। তোমরা নিশ্চয়ই চাও না এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হোক, তাই না? ওকরাজ এসব কথা বলছিস কেন? কে তোকে কিডন্যাপ করেছিল, কারা কারা ইনভলভড, সমস্ত ডিটেইল তো তোর কাছে আছে, তুই তো বলতে পারবি পুলিশকে। হ্যাঁ তা আছে, তবে আমায় যারা কিডন্যাপ করেছিল তারা তো ভাড়াটে লোক, তাদেরকে কেউ অ্যাপয়েন্ট করেছিল। এক্স্যাক্টলি কারা অ্যাপয়েন্ট করেছিল সেটা জানতে হবে। আচ্ছা পোকরাজ, কে করিয়েছে বলে তোর মনে হয় বলতো? দেখ আমরা কিন্তু 100% শিওর যে রাধিকাই এই কাজটা করিয়েছে। ছেড়ে দাও না, পুলিশ কিন্তু এখন আমাকে জিজ্ঞাসা করেনি যে আমি কাকে সন্দেহ করি। হ্যাঁ তবে ঠিক, এটা ঠিক যে রাধিকাও হয়তো সন্দেহের তালিকায় পড়ে, যেরকম আরো অনেকেই কিন্তু সন্দেহের তালিকায় পড়ে। আরো অনেকে, আরো অনেকেটা কে রে? কারা আমাদের এত বড় ক্ষতি করতে চাইছে পোকরাজ, বল না। থাক না মা, আমার সন্দেহ তো ভুলও হতে পারে, পুলিশ কি বলতে দাও। আমার ছেলেদের যেন না জড়ানো হয়, এটাই হলো আমার একমাত্র কথা। মানে রাধিকা তো ওদের নামে অনেক কিছু হাজার কথা বলেছে না? তোমার ছেলেরাও তো রাধিকার নামে এফআইআর করেছে, তার কি হবে? হ্যাঁ সন্দেহ করেছে বলেই তো এফআইআর করেছে। আমার বাড়ির ছেলেরা আমার বাড়ির ছেলেকেই কিডন্যাপ করবে আর সেটা পুলিশ বিশ্বাস করবে? অদ্ভুত কথা তো। আমি তো ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা করি, একটাই প্রার্থনা যে আমাদের ছোটবেলায় বাড়িটা যেরকম ছিল যেন সেরকম আবার ফিরিয়ে দেওয়া হয়। তখন এই সংসারে আমাদের সম্পত্তি নিয়ে কোনো ভাগাভাগির কথা উঠতো না, কোনো বিদ্বেষ ছিল না, রাগ ছিল না, হিংসা ছিল না। দেখ বর্দা, সম্পত্তি নিয়ে কিন্তু আজও আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। এখন যদি এরকম হয় যে তুই সবটা পেয়ে গেলি, বাবা আমাদের সব কিছু থেকে বঞ্চিত করলো, তাহলে তো ডেফিনেটলি আমাদের যদি অন্যায়ভাবে বঞ্চিত করা হয় প্রপার্টি থেকে, তখন তো আমরা ভালো মানুষ হয়ে বসে থাকতে পারবো না। আমাদের ভালো মানুষটা কেউ যেন দুর্বলতা বলে মনে না করে। সম্পত্তি আমার, বিষয় আমার,
আমার যাকে ইচ্ছে তাকে দেব। তোমরা কি অধিকার বুঝে নেবা? সম্পত্তি শুধু তোমার নয়, আমারও। তুমি যদি আমার ছেলেদের বঞ্চিত করো, আমি আছি, আমি তাদের দেব। শুধু তোমারই প্রশ্রয়ে সংসারে আজ এই অবস্থা। দেরিতে হলেও আজ আমি বুঝেছি, নতুন করে আর এমনি কিছু তৈরি করো না যাতে তোমাকেও আলটিমেটলি অনাথ হতে হয়। আমার আর কিছু বলার নেই, যা বলার এইটুকুই বলার ছিল। চলো 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 পাল্টাই।